হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি টেস্ট পরীক্ষা নিয়ে কথা বলবো। তো যারা 2024 সালের এসএসসি অংশগ্রহণ করতে যাচ্ছ, অর্থাৎ এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের অনেকেই আমাকে নক করতেছে, বা তোমরা অনেকেই নক করতেছ যে টেস্ট এক্সাম কোন মাসে হবে বা কখন হবে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এই তথ্যটা জানানোর জন্য বা এই নিউজটা দেওয়ার জন্যই কিন্তু আমি ভিডিওটা করছি। তো সাধারণত টেস্ট এক্সাম অ্যাকচুয়ালি অক্টোবরে হয়। তো তোমাদের পরীক্ষা কিন্তু যেহেতু আর কোনো কিছুই নাই, করোনা বা এই ধরনের মহামারী টাইপের কিছুই নাই, তো তোমাদের অবশ্যই কিন্তু স্বাভাবিকভাবে টেস্ট পরীক্ষা অ্যাকচুয়ালি অক্টোবরে হয়। ঠিক আছে, আমাদেরও অক্টোবরে হয়েছিল। তো তো তোমাদেরও কি আনতে অ্যাকচুয়ালি অক্টোবরেই হবে। তো খুব বেশি টেনশন করার কোনো দরকার নাই, আর তোমাদের খুব বেশি সময়ও কিন্তু নাই। তো এই সময়ের মধ্যে তোমাদেরকে সব কিছু ক্লিয়ার আপ করতে হবে। অনেকে হয়তো ভাবতেছো যে 6 মাস আছে বা 7 মাস আছে, ইটসেট্রা ইটসেট্রা ভাবতেছো, কিন্তু আসলে আমরা সাধারণত যেটা ধরি, টেস্ট পর্যন্তই অ্যাকচুয়ালি মূল প্রিপারেশনটা আমরা মনে করি, ধরে নেই। তো টেস্টে যারা ভালো করতে পারে সেই স্টুডেন্টদেরকে আমরা ভালো মনে করি। তো অবশ্যই তুমি যদি ওই কাতারে পড়তে চাও, তাহলে অবশ্যই এই টেস্টের আগেই কিন্তু তোমাকে মূল প্রিপারেশনটা শেষ করতে হবে এবং টেস্টে ভালো রেজাল্ট আনতে হবে, এবং ফাইনালি যে বাকি যে টেস্টের পরবর্তী যে সময়টুকু পাবে ওইটা শুধু জাস্ট এক্সাম দিবা। তো এক্সাম দেওয়ার পরে তোমার প্রস্তুতিটা আরও পাকাপোক্ত হবে, তাহলে তোমার ফাইনাল এক্সামে খুব ভালো একটা রেজাল্ট এক্সপেক্ট করা যাবে বা আশা করা যাবে। তো যাই হোক, তোমরা তোমাদের যে কনফিউশন ছিল, টেস্ট এক্সাম অক্টোবরেই হচ্ছে, অক্টোবরের মাঝামাঝি সময়ে শুরু হবে এবং এটা চলবে 15 থেকে 20 দিনের মতো চলবে। তো এই হচ্ছে তথ্য। তোমরা আর কোনোভাবেই এটাকে ইগনোর করার দরকার নাই, বা পড়াশোনা ঠিক মতো চালিয়ে যাও এবং যথাসময়ে যাতে তোমাদের এই 3 মাসের মধ্যে যাতে সিলেবাসটা ক্লিয়ার আপ করতে পারো সেদিকে খেয়াল রাখো। সো আজকে এই পর্যন্তই। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবা। তো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে, এই চ্যানেলের সাথেই থাকতে হবে। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।